আজ হচ্ছে রাখি বন্ধন, আর এই রাখিতে উঠলো ঝড়, বিচার চাই আর যে কর। তো এইটা দিয়েই শুরু হোক ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, আর যাচ্ছি আগে এখানে সব রাখি বন্ধনগুলো সেরে নিয়ে এসে দুধ চলে এসছে এখানে, এখানে চিল্লার বাটি চলে এসছে। তো আগে এদেরকে রাখি বন্ধনটা সেরে দিই, তারপরে আনন্দ মঠে যাব, ওখানে সমস্ত কিছু দেখাচ্ছি, কী ডিটেলস কী হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। বাড়ি থেকে বেশি দূর না, তবুও সময় লেগেছিল 30 মিনিট। আর জায়গাটি হলো মুন্সিরহাট শিমুলতলা আনন্দ মঠ, আনন্দ আশ্রম নামেও পরিচিত। তোমরা এই জায়গায় এলে বাড়ি যেতে মনই চাইবে না। আর আজকে ছিল রাখি বন্ধন, তাই এই লাইন আপ। চলো সব বিষয় জেনে নিই। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় যত সবাই যাচ্ছেন তাদেরকে দাঁড় করিয়ে রাখি পরানো হচ্ছে। আর এইদিকে কেমন আছেন বলুন? জয় হিন্দ, জয় হিন্দ। হ্যাঁ, আজকের যে উদ্যোগ, মানে এই ব্যাপারটা যদি একটু বলেন, সমস্তটুকু এই আশ্রমের বিষয়ে ব্যাপারে এবং এই উদ্যোগের ব্যাপারে যদি একটু বলেন। মূল ব্যাপারটা ছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিজাপুর থেকে দেশটা ভাগ হয়, সেই ভাগকে কেন্দ্র করে রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর করেন, সেই থেকেই আমাদের রাখি বন্ধন উৎসব চালু হয়ে আসছে। এবারে যেহেতু আমরা মঠে আছি, আজাদী স্বেচ্ছা উপস্থিতির পক্ষ থেকে আমরা প্রোগ্রামগুলো করি, সমস্ত কিছুই প্রোগ্রাম হয়, সমস্ত কিছু প্রোগ্রাম, শুধু রাখি বন্ধন নয়, বৃহস্পতি যেসব প্রোগ্রামগুলো আছে সব প্রোগ্রামগুলি হয়, বহুদিন ধরেই চলে আসছে। হ্যাঁ, যোগা, ক্যারাটে, লাঠি খেলা এগুলো সবই শেখানো হয়, মানে এর পাশাপাশি সমস্ত কিছু, মানে এইগুলো হচ্ছে বাইরের অ্যাক্টিভিটি, আর মেন হচ্ছে ক্যারাটে, যোগা, লাঠি খেলা, বিভিন্ন রকমের খেলাধুলো আমরা শেখিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, পুরোপুরি বিনামূল্যে, তাই তো? বাহ, এই দেখতে পাচ্ছ লরি যাচ্ছে, এই লরির দাঁড় করিয়েও রাখি পরানো হচ্ছে। আর এইটা হচ্ছে মাস্টার, আপনার নামটা একটু বলে দিন। বিপ্লব ঘোষ। অবশ্যই, এখানে আর একটা মাস্টার আছে, এনার মানে আমন্ত্রণেই আমার আসা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এরকম একটা জায়গায় আমার আসতে একটু লেট হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আর আশ্রমের বিষয়ে ভেতরে গিয়ে যদি কিছু ছোট করে দেখে বলা যায়। আচ্ছা চলুন, আশ্রমে প্রবেশ করেছি, আর প্রবেশ থেকেই বলবো মাস্টারকে আমাদেরকে গাইড করার জন্য, যে এই আশ্রমের প্রবেশ দ্বার থেকে শুরু করে লেখা আছে দেখতে পাচ্ছ যে জুতো খুলে প্রবেশ করুন, এখানে লেখা আছে। আমাদের সংগঠনের প্রবক্তা আনন্দভাতী মহারাজ, এনার নেতৃত্বে আমরা সমস্ত কাজকর্ম করছি। এছাড়া শুধু আমাদের আনন্দমঠে নয়, ওয়েস্টবেঙ্গলের বেশ কিছু জায়গায় এনার নেতৃত্বে একই সঙ্গে একই প্রোগ্রাম সমস্ত জায়গাতেই হয়। আচ্ছা, আর এনার কাছ থেকেই আমরা লাঠি খেলা, ক্যারাটে সব শিখেছি। সুন্দর, একটু ভালো করে দেখাই। এছাড়াও যেহেতু আমাদের স্বদেশী সংগঠন, একটা শক্তি সাধনার দরকার। আচ্ছা, সেই হিসাবে আমাদের গুরুজি আনন্দভাতী মহারাজ এই শক্তি সাধনার ক্ষেত্রে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে এবং উদ্বুদ্ধ করেছে, সেই জন্য ওনার কাছাকাছি থেকে আমরা মহারাজকে শক্তি সাধনা। সুন্দর, পুরো স্তব্ধ একটা শান্তির জায়গা বলতে গেলে। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘুলি আছে, এটাকে আমরা ধুনি বলি। এই ধুনিতে সন্ধ্যেবেলা মায়ের হোম যোগ্য হয়, আর এই ধুনি সবসময়ই জ্বলে, কখনো নেবে না, তাই তো? এটা সবসময় আগুন থাকে, এটা যেমন মায়ের যখন হুমটি মানে সন্ধ্যা আরতি হওয়ার পরে এই হুমটি এখানে হুমটি করা হয়।
হচ্ছে আমাদের যেসব বিপ্লবীরা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদের জন্মদিন বা মৃত্যু আমরা পালন করে থাকি এবং সাধারণত দেশবাসীকে জানাই যে এরা দেশের জন্য কী করেছিল সেই জন্য সমস্ত বিপ্লবীদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ। বাহ, সবশেষে খাবার পালা, আর এই খাবারই আজ বাচ্চা থেকে শুরু করে বয়স্ক 200-300 জন খেয়েছেন। এরকম একটা দিনে এই আশ্রমে এসে মানে খুব খুব ভালো লাগছে, কি বলবো, এরকম একটা জায়গা পুরো শান্তি। এই আজ যা চলছে সারা বিশ্বে, সারা ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে এরকম একটা জায়গায় আসতে পেরে খুব শান্তি। জাস্ট কিন্তু শান্তি থাকতে পারবো না, আবার কাল থেকে সেই গর্জে উঠতে হবে যতদিন না আমরা বিচার পাই। অবশ্যই সবাই গর্জে উঠো যারা এখনও পর্যন্ত গর্জে ওঠেনি, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে সারাক্ষণ বলে যাচ্ছি, একই কথা থাকবে। আর এই যে দাঁড়িয়ে আছি এখানে শহীদের কাছে, একদম একতা, বিশ্বাস, বলিদান দেখতে পাচ্ছ। অবশ্যই আমি ভিডিওটা এখানে শেষ করব, তার আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। অবশ্যই কমেন্ট করে যাও, একটা জয় হিন্দ কমেন্ট করে যাও, এরকম একটা জায়গাকে এত ভালোভাবে পরিচালনা করার জন্য, এবং যারা দায়িত্ব নিয়ে বিনা পয়সায় ক্যারাটে, লাঠি খেলা এইসব শেখানো হয় এইখানে, ভাবতে পারছো তো কত একটা এখন 2024-এ বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হয়। এর থেকে বেশি কিছু আর বলার নেই, ঠিক আছে? চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।